নমস্কার ডাব্লিউ বিএসসি সিভিল অর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার পাঁচের আজকে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত প্রশ্নের উত্তর করব প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ এক্সেসিভ কম্প্রেসিভ স্ট্রেসেস ইন দ্য কংক্রিট পেভমেন্ট অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপানশন কসড বাই ইনক্রিজ ইন টেম্পারেচার দা টাইপ অফ ট্রান্সভার্স জয়েন্ট প্রোভাইডেড ইজ এখানে বলছে তাপমাত্রা বৃদ্ধির ফলে কংক্রিট রোডে যে এক্স এক্সেসিভ কম্প্রেসিভ স্ট্রেস উৎপন্ন হয় তা রোধ করার জন্য যে ট্রান্সভার্স জয়েন্ট প্রোভাইড করা হয় সেটাকে কী জয়েন্ট বলা হয় প্রথমে অপশন দেখিনি অপশন এ কনস্ট্রাকশন জয়েন্ট অপশন বি জয়েন্ট অপশন সি কন্ট্রাকশন জয়েন্ট অপশন ডি অল অফ দ্য আর প্রোভাইডেড ইন সিমেন্ট কংক্রিট রোড টু অ্যালাউ ফর এক্সপানশন অফ দ্য স্ল্যাব ডিউ টু রাইজিং ইন দ্য স্ল্যাব টেম্পারেচার এক্সপানশান জয়েন্ট কোথায় প্রোভাইড করা হয় সিমেন্ট কংক্রিট রোডে এক্সপানশান জয়েন্ট প্রোভাইড করা হয় তার কারণ কি যদি স্ল্যাব টেম্পারেচার বৃদ্ধি পায় তাতে যেন এই কংক্রিট স্ল্যাব এক্সপ্যান্ড এক্সপান্ড করতে পারে সেই কারণে কিছু নির্দিষ্ট ইন্টারভেল ছাড়া ছাড়া সিমেন্ট কংক্রিট রোডে এক্সপানশান জয়েন্ট প্রোভাইড করা হয় আচ্ছা সিমেন্ট কংক্রিট রোড ছাড়াও যে কোনো বড় সিমেন্ট কংক্রিট সেকশানে এক্সপানশান জয়েন্ট প্রোভাইড করা হয় নেক্সট কন্ট্রাকশান জয়েন্ট কংক্রিট টেন্স টু সিঙ্ক অর রিডিউস ইন সাইজ হোয়েন ইট স্টার্টস হার্ডেনিং দিস শ্রিঙ্কেজ অফ কংক্রিট ডেভেলপস দ্য মাইনিউট ক্র্যাকস অ্যাট দ্য উইক প্লেন দি স্মল ক্র্যাকস টেন টু ডেভেলপ টু এ লার্জ ক্র্যাকস ইন ইরেগুলার ইন্টারভাল টু প্রিভেন্ট সাচ ক্র্যাকস কন্ট্রাকশান জয়েন্টস প্রোভাইডেড কন্ট্রাকশান জয়েন্টস ইজ অলসো নোনে কন্ট্রোল জয়েন্ট এটাকে কন্ট্রোল জয়েন্ট বলা হয়ে থাকে এটা কোথায় প্রোভাইড করা হয় যখন কংক্রিট শক্ত হওয়া চালু হয় তখন এটা শ্রিং করতে থাকে বা এর ভলিউম রিডিউস হতে থাকে এই শ্রিংকেজের ফলে কংক্রিটের যে উইক প্লেন আছে না সেখানে একটা মাইনিউট ক্র্যাক দেখা দেয় আর সিসি কংক্রিটের ক্ষেত্রে এটা কম হয় কিন্তু পিসিসি কংক্রিটের ক্ষেত্রে এই ক্র্যাক বেশি পরিমাণে হয় এই স্মল ক্র্যাক পরবর্তীকালে লার্জ ক্র্যাকে পরিণত হয় যাতে এটা না হয় সেই কারণে কন্ট্রাকশন জয়েন্ট প্রোভাইড করা হয় কংক্রিটে এই কনস্ট্রাকশন জয়েন্টস ইস এ টাইপ অফ কংক্রিট জয়েন্ট that is used when new section of concrete poured adjacent to another concrete section that is already set যখন একটা ওল্ড কংক্রিটের পাশে একটা নতুন কংক্রিট করা হয় সেই জায়গায় একটা কনস্ট্রাকশন জয়েন্ট প্রোভাইড করা হয়ে থাকে তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান বি এক্সপানশান জয়েন্ট নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি টু দ্য অফ অফ অ্যান এরিয়া ইজ অলওয়েজ লিস্ট উইথ রেসপেক্ট টু এখানে বলছে কোনো একটা এরিয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া কোন অ্যাক্সিসে সব থেকে কম হবে বা লিস্ট হবে তো অপশান দেখিনি অপশান এ হরজেন্টাল অ্যাক্সিস অপশান বি বটম মোস্ট অ্যাক্সিস অপশান সি ভার্টিক্যাল অ্যাক্সিস অপশান ডি নিউট্রাল অ্যাক্সিস

ইয়েল স্ট্রেস ইজ দ্য মিনিমাম স্ট্রেস অ্যাট হুইচ এ সলিড উইল আন্ডারগো পারমানেন্ট ডিফর্মেশান যে মিনিমাম স্ট্রেসে কোনো সলিডের পারমানেন্ট ডিফর্মেশান হয় সেটাকেই ইয়েল স্ট্রেস বলা হয়ে থাকে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি নিউট্রাল অ্যাক্সিস পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি স্লাম টেস্ট ফর কংক্রিট ইজ ক্যারিড আউট টু ডিটারমাইন এখানে বলছে নিচের কোনটার জন্যে কংক্রিটের স্লাম টেস্ট করা হয়ে থাকে তো প্রথমে অপশান দেখে নিই অপশান এ ডিউরাবিলিটি অপশান বি স্ট্রেংথ অপশান সি ওয়ার্কিবিলিটি অপশান ডি ওয়াটার কন্টেন্ট তো স্লাম টেস্ট আমরা কী জন্য করে থাকি কংক্রিটের ওয়ার্কিবিলিটি চেক করার জন্যে ওয়ার্কিবিলিটি চেক করার জন্য তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি ওয়ার্কিবিলিটি নেক্সট question question number টোয়েন্টি ফোর ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন এখানে বলছে ওয়াটার সিমেন্ট কে কার দ্বারা এক্সপ্রেস করা হয় অপশান এ লিটারস অফ ওয়াটার রিকোয়ার্ড পার ব্যাগ অ্যাপ্রক্স ফিফটি কেজি অফ সিমেন্ট অপশান বি লিটারস অফ ওয়াটার রিকোয়ার্ড পার কেজি অফ সিমেন্ট অপশান সি বোথ এ অ্যান্ড বি অপশান ডি নান অফ দা এ অ্যান্ড বি অ্যাভ ওয়াটার সিমেন্ট রেশিওকে যতটা ওয়াটার লাগবে ডিভাইড বাই পার ব্যাগ অফ সিমেন্ট এটা দিয়ে এক্সপ্রেস করা হয়ে থাকে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ লিটার্স অফ ওয়াটার রিকোয়ার্ড পার ব্যাগ অফ সিমেন্ট আচ্ছা এখানে ভুল আছে এটা এ হবে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য রিলেশান বিটুইন ডিউটি ডি ইন হেক্টরস পার কিউমেক ডেল্টা ডেল ইন মিটার্স অ্যান্ড বেস পিরিয়ড বি ইন ডেজ ইজ এখানে বলছে ডিউটি ডেল্টা আর বেস পিরিয়ডের রিলেশানটা কী তো তুমি অপশান দেখে নি অপশান এ ডেলটা ইজিক্যাল টু এইট পয়েন্ট সিক্স ফোর বি বাই ডি অপশান বি ডেল্টা ইজিক্যাল টু এইটটি সিক্স পয়েন্ট ফোর বি বাই ডি সি ডেলটা ইজিক্যাল টু এইট সিক্স ফোর বি বাই ডি ডি ডেল্টা ইজিক্যাল টু এইট সিক্স ফোর জিরো বি বাই ডি তাহলে সঠিক কী হবে এখানে সঠিক হবে অপশান এ ডেল্টা টু এই রিলেশানটা করার আগে অবশ্যই এই ইউনিটগুলোকে যাচাই করে নেওয়া দরকার যদি এখান থেকে কোনো একটা ইউনিটকে চেঞ্জ করে দেয় তাহলে রিলেশানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দ্য মিনিমাম পিচ অফ রিভেটস ইন এ রো ইজ এখানে বলছে কোনো একটা রোয়ে রিভেটসের মিনিমাম পিচ কত হয় মিনিমাম পিচ বলতে দুটো রিবেটের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ইজ কল্ড পিচ কোন একটা রোয়ে এই রিভেটের মিনিমাম পিচ কত হওয়া উচিত তো প্রথমে অপশান দেখিনি অপশান এ টু পয়েন্ট জিরো ডি অপশান বি টু পয়েন্ট ফাইভ ডি অপশান সি থ্রি পয়েন্ট ফাইভ ডি অপশান ডি ফোর পয়েন্ট ফাইভ ডি অ্যাজ পার

তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান বি নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন এ ডাইভারশন ওয়ার্ক ইজ ওয়ার ওর ফাংশনস অ্যাজ এখানে বলছে ওয়ার আর অ্যানিক্যাট যেটাকে ডাইভারশান ওয়ার্ক বলা হয়ে থাকে তার ফাংশান কী এটাকে কেন বানানো হয় এ ফাংশান কী তো অপশান দেখিনি অপশান এ টু স্টোর ওয়াটার ফর ইরিগেশান অপশান বি টু রেজ দ্য ওয়াটার লেভেল অ্যান্ড ডাইভার্ট দ্য ওয়াটার ইন্টু ক্যানেলস টু ফিড দ্য আউটলেটস অপশান সি টু কন্ট্রোল ফ্লাড ডাউনস্ট্রিম অপশান ডি টু জেনারেট ইলেকট্রিসিটি এ ওয়ার ইজ এ স্মল ব্যারিয়ার বিল্ড অ্যাক্রস এ স্ট্রিম ও রিভার টু রেজ দ্য ওয়াটার লেভেল স্লাইটলি অন দ্য আপস্ট্রিম সাইড ওয়ার কি ওয়ার হলো একটা ছোট্ট বেরিয়ার যেটার দ্বারা রিভারের বা কোনো একটা স্ট্রিমের জলকে আটকে সেই আফস্ট্রিম সাইডে জলের লেভেলকে বাড়িয়ে দেওয়া যায় এর ফলে কী হয় এর ফলে ক্যানাল দিয়ে জলকে প্রবেশ করানো হয় এবং এই ক্যানালের মাধ্যমে চাষাবাদ করা হয় মেনলি ওয়াটার লেভেলটাকে রেস করানো হয় যাতে ক্যানালে জলকে প্রবেশ করানো যায় অ্যান্ড অ্যানিকেড ইজ এ মেশনারি চেক ড্যাম হুইচ বিল্ড অ্যাক্রস এ স্ট্রিম অর রিভার ইন অর্ডার টু সাপ্লাই ওয়াটার টু দ্য ফিল্ড ইন দ্য নেবারিং এরিয়া অ্যানিকেট কি এটা একটা ছোটো ড্যাম এটা মেশন তৈরি করা হয় ছোটো ড্যাম যেটা কী করে স্ট্রিমার রিভারের অ্যাক্রসে এবং স্ট্রিমার রিভারকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এইটাকে কনস্ট্রাক্ট করা যাতে এটা জলের সাপ্লাইটাকে বাড়িয়ে দেয় এবং ক্যানালের মাধ্যমে জলটাকে ফিল্ডে পৌঁছে দেয় তাহলে দুক্ষেত্রে একই জিনিস দেখা গেল সেটা হচ্ছে টু রেজ দ্য ওয়াটার লেভেল অ্যান্ড ডাইভার্ট ওয়াটার ইন্টু ক্যানেল টু ফিড দ্য আউটলেট তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান বি নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট দ্য ভ্যালু অফ ডিসমেন্টেলড মেটেরিয়ালস অফ এ প্রপার্টি অ্যাট দ্য এন্ড অফ ইটস ইউটিলিটি এখানে বলছে কোনো একটা প্রপার্টির ডিসমেন্টেল মেটেরিয়াল কখন ডিসমেন্টেল হবে যখন তার ইউটিলিটি পিরিয়ড শেষ হয়ে যাবে তারপরে এটাকে ডিসমেন্টেল করার পরে যে ভ্যালু সেটাকে কি ভ্যালু বলা হয় তো তুমি অপশান দেখিনি অপশান এ স্ক্র্যাপ ভ্যালু অপশান বি বুক ভ্যালু অপশান সি মার্কেট ভ্যালু অপশান ডি সালভেজ ভ্যালু স্ক্র্যাপ ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ প্রপার্টি অ্যাট দ্য এন্ড অফ ইউটিলিটি পিরিয়ড আফটার বিং ডিসমেন্টেলড স্ক্র্যাপ ভ্যালু কি সেটা হলো একটা ভ্যালু যেটা প্রপার্টির ইউটিলিটি পিরিয়ডের পরে যদি সেটাকে ডিসমেন্টেল করে দেওয়া হয় তাহলে যে এই ডিসমেন্টেল মেটেরিয়ালের যে ভ্যালু সেটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু নেক্সট কি নেক্সট হলো সালভেজ ভ্যালু সালভেজ ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ প্রপার্টি অ্যাট দ্য এন্ড অফ ইউটিলিটি পিরিয়ড উইথাউট বি ডিসমেন্টেলড স্ক্র্যাপ ভ্যালুর ক্ষেত্রে আমরা কী করছিলাম মেটেরিয়ালটাকে ডিসমেন্টেল করে দিচ্ছিলাম বাট সালভেজ ভ্যালুর ক্ষেত্রে ডিসমেন্টেলড ইউটিলিটি পিরিয়ড তো শেষ হয়ে গেছে বাট এটাকে ডিসমেন্টেল করার আগে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় সালভেজ ভ্যালু নেক্সট মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ প্রপার্টি ইফ ইট ইজ পুট ইন দ্য ওপেন মার্কেট ফর সেল কোন একটা প্রপার্টির মার্কেট ভ্যালু কি সেটাকে ওপেন মার্কেটে যদি আমরা সেলের জন্য ছেড়ে পাস করাই বা রাখি সেটাকে বলা হয় মার্কেট ভ্যালু নেক্সট হলো বুক ভ্যালু বুক ভ্যালু ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রপার্টি আফটার নেসেসারি ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন যদি বাদ দিয়ে যায় কোনো একটা প্রপার্টি থেকে কোনো একটা প্রপার্টির অরিজিনাল কস্ট থেকে তাহলে সেটাকে বুক ভ্যালু বলা হয়ে থাকে বুক ভ্যালু কি বুক ভ্যালু ইজিক্যাল টু অরিজিনাল কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ স্ক্র্যাপ ভ্যালু পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য সিওয়ার্স দ্য ট্রান্সপোর্টস সিওয়েজ

ট্রান্সপোর্ট করে পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টি এ ক্যানেল কনস্ট্রাক্টেড ফর দ্য ডাইভারশন অফ ফ্লাড ওয়াটার অফ রিভার্স টু ফিল্ডস এখানে বলছে যে ফ্লাড ওয়াটারকে কোন ক্যানেল রিভার থেকে ফিল্ডসে ডাইভার্ট করে প্রথমে অপশান দেখিনি অপশান এ ইনানডেশন ক্যানেল অপশান বি ফ্লাড ক্যানেল অপশান সি পেরেনিয়াল ক্যানেল অপশান ডি ড্রেন এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ইনানডেশান ক্যানেল ইনানডেশান ক্যানেল কী করে ইনানডেশান ক্যানেলকে কনস্ট্রাক্ট করা হয় রিভার থেকে যে ফ্লাড ওয়াটার আছে সেটাকে কালেক্ট করে ফিল্ডে এটা ডিসচার্জ করে তাহলে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং